এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্ল্যাঙ্ক ক্যানভাসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বাবা মা আর আমি আজকে যাব চিড়িয়াখানা। ভাই বাড়ি নেই, তাই আমরা তিনজনই যাব। আজকে সকাল সকাল উঠেছি তো আর চারিদিকটা এত ভালো লাগছে, বিশেষ করে এই ছাদ থেকে নিচটা এত ভালো লাগছে। সামনে তো বিয়ে, তোমরা সবাই জানো, তাও সেই ব্যস্ততার মাঝখানেও সবাই মিলে ঠিক করেছি একটু ঘুরে আসব। বিয়ের আগে বাবা মার সঙ্গে আমার এটা হচ্ছে শেষ ঘুরতে যাওয়া, তাই সকাল থেকে খুব ইমোশনাল হয়ে আছি। আজকে খুব ইচ্ছে ছিল ঠাকুমাকেও নিয়ে যাওয়ার, কিন্তু ঠাকুমা তো কোথাও বের হয় না। কি বলবে বলো আগেকার দিনের মানুষ। তবে খুব ইচ্ছে আছে ঠাকুমাকে নিয়ে মায়াপুরে যাব। ঠাকুমা খুব বলে মায়াপুর নবদ্বীপের কথা। দেখি একবার টাইম করে বেরিয়ে পড়বো সবাই মিলে। এই শীত কালটা না খুব ভালো লাগে, চারিদিকটা দেখো কি সুন্দর, সেই বক ধান খাচ্ছে। মা ওই যে ঘাটে, মা প্রায় রেডি হয়ে গেছে, এবার আমাকে রেডি হতে হবে, আমার বেরোতে সব থেকে লেট হয়। অ্যাজ ইউজুয়াল আমি লেট করেছি, আর বাবা মা দেখো ওই যে কতটা এগিয়ে গেছে। আজকের খুব ভাল লাগছে জানো, অনেকদিন পরে বাবা মার সঙ্গে এরকম ভাবে বের হচ্ছি, ভাইটা থাকলে আরো ভালো লাগতো। যাই হোক চলো, এখন বাজে প্রায় 8টা, ওই 9টার ট্রেনটা হবে ক্যানিং থেকে। অনেক ছোটবেলায় বাবা মার সঙ্গে গিয়েছিলাম চিড়িয়াখানায়, আর এই এখন দেখি কতটা পরিবর্তন হয়েছে চিড়িয়াখানাটা। ইচ্ছে আছে আজকে অনেক ছবি তুলবো, আর তোমাদের সঙ্গে ইউটিউব কমিউনিটিতে তো বেশি শেয়ার করতে পারি না, 5টার বেশি শেয়ার করা যায় না। আমি ঠিক করেছি যে আমার পুরানো যে ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি আছে না, ওখানেই সমস্ত ছবি আপলোড করবো। তোমাদেরকে আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা চাইলে ওখান থেকে সমস্ত ছবি দেখতে পাবে। ক্যানিং ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে উঠে পড়তে হবে তাড়াতাড়ি করে, না তো আর সিট পাবো না। এত ভিড় হয়, যারা উঠেছো তারা জানো। আর এই ক্যানিং স্টেশনে এই কাকুটার হাতের এই কচুরি কি ভাল লাগে, তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি, আজও তোমাদেরকে বলছি, তোমরা ক্যানিংয়ে এলে এখানে মাস্ট কচুরি খেও। তবে এটা না এই সকালেই পাওয়া যায়। বালিগঞ্জ স্টেশনে নেমে গেছি, এবার এখান থেকে অটোতে করে সোজা চিড়িয়াখানা। বাবা দেখাচ্ছে এটা হচ্ছে আলিপুর মিউজিয়াম, আমাদের নামিয়ে দিল ই চার্জিং স্টেশনের সামনে। অনেকটাই হেঁটে যেতে হবে এবারে, চলো হাঁটি। আচ্ছা হাঁটতে হাঁটতে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা বলছিলে না যে দিদি তুমি একটা স্টোরি টেলিংয়ের চ্যানেল খোলো, আমিও ভেবেছিলাম যে স্টোরি টেলিংয়ের চ্যানেলটা খুলবো, সে তো আর হয়েই উঠছিল না, তাই ভেবেছি এবারে টাইম পেয়েছি, একটু গুছিয়ে সাজিয়ে আমি চ্যানেলটা খুলতে চাইছি। চ্যানেলের নাম কি দেওয়া যায় তোমরা একটু আমাকে সাজেস্ট করো, আমি তো ভেবেই উঠতে পারছি না যে কী নাম দেব। তোমরা কমেন্ট করে জানাও, তার মধ্যে থেকে একটা নাম আমরা সিলেক্ট করব, সেটাই আমাদের চ্যানেলের নাম হবে। আর আমি ঠিক করেছি তোমাদেরই গল্প পড়ব, মানে তোমরা আমাকে গল্প লিখে মেল করবে, সেখান থেকেই আমি গল্প পাঠ করব। তোমাদের গল্পের সাথে সাথে আমি অন্যান্য লেখক কিংবা সাহিত্যিকের গল্পও পড়ব, তবে বেশিরভাগটা হবে তোমাদেরই গল্প। মেল আইডি আমার চ্যানেলে আছে অ্যাবাউট সেকশানে, তাও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। তোমরা কিন্তু গল্প পাঠিও, কিন্তু তার আগে চ্যানেলের নামটা বলো কি দেওয়া যায়। আজকে শনিবার, তাই মনে হয় এত ভিড়, বাপরে বাপ। মা আর আমি টিকিটের লাইনে দাঁড়িয়েছি, বাবা বলে আমার খুব খিদে পেয়েছে, তোরা লাইন দে আমি পাশের রেস্টুরেন্টে খেয়ে আসি। এদিকে মা আর আমি দুজনে মিলে ভাবছি একটু ফল খাবো, যদিও এই কাটা ফল একদমই খাওয়া উচিত নয়, তাও ইচ্ছে হলো। যেগুলো উচিত নয় দেখবে সেগুলোই আমাদের ইচ্ছে করে। ওই দিকটা অনেক লাইন ছিল তাই ওখানে আর টিকিট কাটিনি, তবে এই দিকটা দেখছি একদম ফাঁকা, বাবাও চলে এসেছে, চলো এবার টিকিট কেটে ভেতরে যাই। টিকিট কখন কাটতে পারবে, কত টাকা দাম টিকিটের, সমস্ত ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের তিনজনে 150 টাকা পড়লো। ভেতরে ঢুকেই বাবা বলছে আমার স্কুলের বাচ্চাদেরও নিয়ে আসতে হবে। এই চিড়িয়াখানার মধ্যে কোথায় কোনটা কখন দেখবো, তার জন্য আমার মনে হয় যে ম্যাপটা দেওয়া থাকে না, এটাকেই ফলো করলে খুব ভালোভাবে সবগুলো দেখা যাবে। তাই ঢুকেই আগে ওই ম্যাপটা ছবি তুলে নেবে, তারা দেখবে সমস্তটা ইজিলি দেখতে পাবে। নাম না জানা কিছু পাখি দেখাই তোমাদের, না নাম তো ছিল, আমার পড়া হয়নি।
এরই ঠিক পাশে কতগুলো তোতা পাখি দেখো, তবে এ নিখুঁত ভাবে দেখতে গেলে চোখ খারাপ হয়েই যাবে। জালের এমন প্রান্তে আছে যে দেখা বড়ই কঠিন। এই পাখিগুলোর কথা তো মনে নেই, তবে এই গুহাটার কথা আমার খুব মনে আছে। এই গুহাটায় আগে কি ছিল আমার ঠিক সেটা মনে পড়ছে না, তবে এর কাছে এসে আমি খুব ভয় পেয়ে গেছিলাম ছোটবেলায়, এটা আমার মনে আছে। সত্যি সময়ের সাথে সাথে সব কিছু কেমন ভাবে পরিবর্তন হয়ে যায়। সবাই চারিদিকে বসে কি সুন্দর টাইম কাটাচ্ছে। এবার দেখো খুনতে বক, এই যে সামনে যে পুকুরটা দেখছো না, এতে প্রচুর মাছ আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। পুকুরের উপরে এই ব্রিজটা করা, আর এখান থেকে সবাই ঝুঁকে ঝুঁকে দেখছে, কত মাছ দেখো। বাবা খালি বলছে তুই ফোনটা ভালো করে ধর, কোথায় পড়ে যাবে তার কোনো ঠিক নেই। জিরাফের জোনে ঢুকে গেছি, এটা আগে ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। দেখে মনে হচ্ছে দেখো যেন কেউ ওর গায়ে প্রিন্ট করে দিয়েছে, প্রকৃতির কি সৃষ্টি বলো। এই জায়গাটা ভারী সুন্দর হয়েছে, কত বক একসাথে, উড়ে যেন না যায় তার জন্য বিরাট বড় এক জালের আয়োজন। দেখতে হয়তো খুবই ভালো লাগছে, কিন্তু ওদের ব্যাপারটা ভাবো কত কষ্টে আছে এখানে। দূর দূরান্তে ঘোরা প্রাণী এক খাঁচায় বন্দি হয়ে গেছে। হাতি আমি প্রথম দেখেছিলাম সার্কাসে, আমাদের ক্যানিংয়ে অনেক দিন আগে সার্কাস হয়েছিল। বাবা মা আমি ভাই সবাই মিলে গিয়েছিলাম, ওখানেই আমি দেখেছিলাম হাতিকে বিভিন্ন রকমভাবে প্রশিক্ষণ করিয়ে কি দারুণ দারুণ খেলা দেখাচ্ছিল। এই সমস্ত বনের রাজা সিংহ শুয়ে রোদ পোহাচ্ছে। জলহস্তি দেখার লাইনটা দেখো খালি। এমন ভাবে শুয়ে আছে, মা বলে ওটা কি মরা। অনেকক্ষণ বাদে বাঘ মামাকে দেখতে পেয়েছি। পরিবেশটা কিন্তু দারুণ করে তৈরি করা। শেষমেশ দেখতে পেলাম আমাদের বাঘ, মানে রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের বাড়ি তো সুন্দরবনের খুব কাছাকাছি, তাই ঠাংমার মুখে না অনেক গল্প শুনেছি এই বাঘের। অনেকে যারা মধু ভাঙতে যেত কিংবা কাঁকড়া ধরতে যেত, অনেক মানুষকেই বাঘে নিয়ে চলে যেত। সেই সময় নাকি বাঘ দেখতে পেলে বাঘ ভেলকি লেগে যেত মানুষের, ফিট হয়ে পড়ে যেত। অনেক বিভৎস গল্প আছে, ঠাকমাকে একদিন বলতে বলবো, শুনবে। এই যে আমরা এখন চোখের সামনে বাঘ দেখছি, কিছু মনেই হচ্ছে না এই রেলিং কিংবা কাঁচ আছে বলে। এগুলো না থাকলে ব্যাস গল্প শেষ, বাঘ দেখা মোটামুটি কমপ্লিট। এ দেখো কি সুন্দর বাচ্চারা সব খেলা করছে। চলো এবারে অ্যানাকন্ডা দেখি। সাপ থাকার পরিবেশটা দারুণ তৈরি করেছে, কিন্তু সাপ দেখতে পেলাম না। সাপের পাশে পেঁচা, এর ভেতরটা ঢুকেছিলাম, তেমন কিছু দেখতে পেলাম না বলে আর তোমাদের দেখালাম না। কতগুলো কুমির একসাথে দেখো, সব রোদ পোহাচ্ছে। এই জায়গাটা আমার ভারী ভালো লেগেছে, হরিণ আমার খুব ভাল লাগে। আমার খালি মনে হয় জানো যে আমি হরিণ যদি পুষতে পারতাম। নির্জনে একা বসে ক্যাঙারু, সব শেষে এই গাছটা আমার এত ভালো লেগেছে,
তোমাদের কারোর যদি এই গাছটার নাম জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। চলো, সমস্ত দেখা মোটামুটি কমপ্লিট। মা খালি বলছে চল, টাইম আছে যেহেতু ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। খুব জোরে খিদে পেয়ে গেছিলো, এখন প্রায় 2:30 মতো বাজে। খেয়ে বাসে উঠে পড়লাম ভিক্টোরিয়ার জন্য। এখানে এসে তো মন খারাপ হয়ে গেল, ভেতরে কি প্রোগ্রাম হচ্ছে তাই কাউকে অ্যালাউ করছে না ভেতরে ঢুকতে। টাইমিংগুলো তুলে নিলাম, পরে একবার আসবো। আজকের এই সারাদিনে কাটানো সময়টা তো আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আর তোমাদের কেমন লাগলো ভ্লগটা আমাকে কমেন্টে জানিও। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।